অনেকেই বলে যে ভূত বলে কিচ্ছু হয় না, কিন্তু আমি আমি নিজের চোখকে ভুল বুঝবো কি করে? ভূত সত্যি আছে, যেই জিনিসের নাম আছে সেই জিনিসটা পৃথিবীতে সত্যি আছে। ভূতের যেমন নাম আছে তেমন ভূত আছে, আত্মার যেমন নাম আছে তেমন আত্মা আছে। কিন্তু তোমরা যদি ভাবো ভূত কারোর ক্ষতি করে, সেটা কিন্তু একদমই নয়। ভূত না জেনে কাউর ক্ষতি করে না, কিন্তু ভূতের যার জন্য ক্ষতি হয়েছে, যার জন্য ভূত কষ্ট পেয়েছে, তার ক্ষতি অবশ্যই করে। কারণ আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, কেউ যদি আমাকে বিনা কারণে মারে, তাহলে তো সে বাঁচবে না, আমি তাকে বাঁচতে দেব না। কারণ আমার তো মৃত্যুর সময় হয়নি, সে আমাকে জোর করে মেরেছে, তাহলে সেই শাস্তিটা তো তাকে পেতেই হবে। এরমই একটা ঘটনা তোমাদেরকে বলব। কদিন আগে আমি একটা প্রকৃতির ভিডিও করছিলাম, তখনই ভিডিওটা করার আড়ালে ঝোপের মধ্যে কি যেন আমার নজরে পড়ে। আমি ক্যামেরাটা তাড়াতাড়ি সেদিকে করতেই দেখি সেই জিনিসটা উধাও। আমি নিজেও বুঝতে পারলাম না আমি কি দেখেছি। তারপর কিছুক্ষণ বাদে আমি আবার ভিডিওটা ভালো করে করছিলাম, জিনিসটা আবার ঝোপের ভেতর থেকে নড়াচড়া নড়াচড়া শুরু করলো। আমি ভাবলাম কি কি হতে পারে, জিনিসটা এত নড়ছে, আমার চোখে পড়ছে যখনই ক্যামেরাটা জুম করছি তখনই উধাও। আমি বাড়ির সবাইকে ডেকে বলছি, দেখো এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আমার খুব ভয় করছে, কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে রাস্তার ধারে চলে গেলাম। রাস্তার ধারে গিয়ে দেখি এক ফাঁকা রাস্তায় এক মহিলা অস্বাভাবিকভাবে হাঁটছে। সে একটা স্বাভাবিক মানুষ যেরকমভাবে হাঁটে তার থেকে অনেক জোরে জোরে হাঁটছে, আর সে কিন্তু একবারও পেছনে ঘুরে তাকায়নি। সে একটা পুকুর ধারের পাশে রাস্তা দিয়ে জোরে 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 হেঁটে চলেছে। আমিও ক্যামেরাটা বন্ধ না করে তার ভিডিও করতে রয়েছি। এমন যে সেই মানুষটা একবারও পেছনে ঘুরে তাকালো না, আর সে স্বাভাবিকের থেকে ভীষণ জোরে 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 হাসছে, জোরে জোরে হাসছে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। নিমিষের মধ্যে সে আবার উধাও। মানুষটি কোথায় উদয় হয়ে গেল, যদি তোমরা সত্যি দেখতে চাও, জানতে চাও আসল রহস্যটা কি, তাহলে পরের ভিডিওতে তোমরা চোখ রাখো।